নমস্কার, সিএনএন 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। শারদীয় দুর্গোৎসবকে সফল করতে জেলায় মোতায়েন থাকবে এন্টি রোমিও স্কোয়াড, জানালেন পুলিশ সুপার নোমাল মাহাত্তা। কৃষক বন্ধুরা আত্মনির্ভর আসাম মিশনের প্রধান ব্যক্তি, ট্রেক্টর বিতরণ করে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। লক্ষ্মীপুরে 13 কেজির বেশি গাঁজা জব্দ, মহিলা সহ 3 মণিপুরী পাচারকারীকে গ্রেপ্তার। ঐতিহ্যবাহী সোনাই মাধবচন্দ্র দাস কলেজে স্টুডেন্টস ইউনিয়নের নির্বাচনে ভোট দিতে উপচে পড়া ভিড়। মণিপুরে আর্মি মোতায়েনের দাবিতে প্রধানমন্ত্রীকে দাবি জানিয়ে স্মারকপত্র বিশ্ব হিন্দু মহাসংঘের। এবারে সংবাদ বিস্তারিত। শারদীয় দুর্গাপূজার আনন্দে যাতে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি না হয় তার জন্য প্রস্তুত রয়েছে কাছাড় জেলা পুলিশ। উৎসবকে নির্বিঘ্নে সফল করার লক্ষ্যে পুলিশ সুপার নোমাল মাহাত্তার নেতৃত্বে জেলায় গঠন করা হয়েছে এন্টি রোমিও স্কোয়াড। বাইরে থেকে এক্সপার্ট এনে 15 দিনের প্রশিক্ষণ প্রদান শেষে সোমবার কাছাড়ে মোতায়েন করা হয়েছে এন্টি রোমিও স্কোয়াড নামের একটি বিশেষ ফোর্স। এতে পুলিশ ও সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে এদিন শহরের মহড়া প্রদর্শন করেন নিরাপত্তা রক্ষীরা। এটা আগন্তুক আমার যে শারদীয় দুর্গোৎসব আছে, এই দুর্গোৎসব উপলক্ষে আপনাদের জানে যে কাছাড়ের শিলচরত ভিতরতে একটা অন্যতম একটা ঐতিহাসিক ঠাই, আর ইয়াত যখন ভক্তপ্রাণ লোক আছে ইয়াত বহুত উলহ মালহেরে এই উৎসবটি উদযাপন করে, আর ইয়াত বহুত ভিড় হয়, মানুষের অগণন ভক্তপ্রাণ রাইজর মানে ভিড় হয়। গতি ভিড়ের মাজত আপনাদের দেখিছে যে বহুত সময়ত মহিলার অসুবিধা হয়, কিছু সময়ত শিশুর অসুবিধা হয়, কিছু ইফতিজিম করে, কিছু উদণ্ড লড়াই মানে কিছু মহিলাবিলাকক বেয়া ব্যবহার করে, বা এইবিলাকর কারণে আমি একটা বিশেষ একটা স্কোয়াড তৈরি করেছো। সেই স্কোয়াডটার নাম দিছো আমি এন্টি রোমিও স্কোয়াড। আর সেই গোটে সমগ্র পূজা আর ভাসানোর সময়সাত এই গোটেই এই যে ফোর্স আছে এই ফোর্সট আমার টাউনত থাকিব, আর বি এস এফ সেট থাকিব, এনেকা কিবা একটা খবর পয়ারে সেই স্থানের উপস্থিত হব, আর মানুষক বা মহিলা বা যে ডিস্ট্রেস লোক আছে ন্যায় প্রদান করবর কারণে আমি চেষ্টা করি। আর আমিও যা 15 দিন ধরে ইয়াত আনাম কম্বেট আমি ট্রেনিং দিয়েছো, ইয়াত আমি উস্তাদ আনি পেলে ইয়াত আমি ট্রেনিং দিয়েছো। ইয়াত বিশেষ করে মহিলা সকল আছে, নিজে বাইক চলাই গোটে টার্ন মহানগর পরিক্রমা করব, আর এনেকুৱা যিকোনো অসুবিধা থাকিলে মানুষের যাক অসুবিধা যাক মহিলা সকলে ফেস করে বা আমার শিশু সকলে ফেস করে একটা সহায় করবর কারণে 24 ঘন্টায় অহরহ ডিউটিত থাকিব। আর আমি ভাবিছো যে কাছাড়বাসী রাইজও এই সংক্রান্তে সহযোগিতা করে যাবারও করেছে আর এইবারও করব, আর আজিরপ্রাই আমি ফিল্ডত নমাম, 24 আওয়ার্স ডিউটিত থাকি। কৃষক বন্ধুরা আত্মনির্ভর আসাম মিশনের প্রধান ব্যক্তি সোমবার ট্রেক্টর বিতরণ করে এ কথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, আমি আমাদের কৃষকদের জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছি, আজ প্রথমবারের জন্য আমি একটি উৎকৃষ্ট মানের ট্রেক্টর চালিয়ে রেখেছি, আধুনিক কৃষি অনুশীলনকে নেওয়ার জন্য আমাদের এই পদক্ষেপ অন্নদাতাদের যথেষ্ট উপকৃত করবে। আপনাদের মানে গোটাই বস্তু কিনি আপনাদের নিজের দিবল 3,70,000।
আর গভর্নমেন্টৰ পৰা পালে 10 লাখ টকাৰ বাবে এটা অতি গুরুত্বপূর্ণ দিন। আজি দিনটোত আমি রাজ্যৰ কেইবা লাখ কৃষকলৈ ভূমি স্বাস্থ্য আৰু উর্বরতা আঁচনির অধীনত ভূমি স্বাস্থ্যপত্র বা সয়েল হেলথ কার্ড বিতরণ করিম। ইয়ার লগে লগে সাবমিশন অন এগ্রিকালচার মেকানাইজেশনের অধীনত বহু কৃষকলৈ আমি কৃষির যান্ত্রিকরণের বাবে বিভিন্ন মেকানাইজেশনের বাবে প্রয়োজনীয় সা সঁজুলি যোগান ধরিম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় ভূমি উর্বরতা গুণ নির্ধারণের কারণে সয়েল হেলথ কার্যসূচী 2015 চনত আরম্ভ করেছিল। এই বছরত আমি 10 লাখ ভূমি স্বাস্থ্যপত্র জারি করিম, 4 লাখ ভূমিপত্র ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। রাজ্যত ভূমি কৃষিভূমির উর্বরতা প্রশিক্ষণের বাবেও আমি নির্মাণ করা পরীক্ষাগার পূর্বর 5টার পৰা 26টালৈ বৃদ্ধি পাইছে। আমার এই প্রচেষ্টাক কেন্দ্রীয় সরকারেও বিশেষভাবে স্বীকৃতি দিছে। ঠিক সেই ধরনের কৃষির যান্ত্রিকরণের বাবেও 816টা গ্রাম্য পর্যায়ের কৃষি যন্ত্রপাতি ব্যাংক স্থাপনের বাবে আমি আগবাড়িছো, যত ভারত সরকারে 9.5 লাখ টাকাক অর্থাৎ 95% রাজসাহায্য প্রদান করে। আগতে রাজ্যত 80টা এনে কৃষি যন্ত্রপাতি ব্যাংক স্থাপন করা হয়েছিল, বর্তমান ই 816টালৈ বৃদ্ধি পাইছে। কাচার জেলার লক্ষ্মীপুরে 13 কেজির বেশি গাঁজা সহ 3 মণিপুরি পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। লক্ষ্মীপুর শহর সংলগ্ন সড়কের নয়াগ্রামে একটি অটো থেকে 3 জনকে আটক করেছে লক্ষ্মীপুর পুলিশ। তাদের থানায় রেখে তদন্ত অব্যাহত রাখা হয়েছে। ঐতিহ্যবাহী সোনাই মাধবচন্দ্র দাস কলেজে স্টুডেন্টস ইউনিয়নের নির্বাচনে ভোট দিতে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হল ছাত্রছাত্রীদের মধ্যে। সোমবার সকাল 10টা থেকে কলেজের 2টি কক্ষে ভোট গ্রহণ শুরু হয়। শুরু থেকেই ভোটাধিকার প্রয়োগ করতে ছাত্রছাত্রীদের মধ্যে দীর্ঘ লাইন দেখা যায়। কলেজের ছাত্র ইউনিয়নের মোট 12টি পদে 26 জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে কলেজ কর্তৃপক্ষ কড়া SOP তৈরি করেছে। এ নিয়ে কলেজের অধ্যক্ষ ডক্টর বাহারুল ইসলাম লস্কর জানান, কয়েক বছর পর নির্বাচন প্রক্রিয়ায় ছাত্র ইউনিয়ন গঠন করা হচ্ছে। স্টুডেন্ট ইউনিয়নের ইলেকশন শুরু করেছি, তো স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন যেটা এটা নর্মাল ব্যাপার, প্রতি বছরই হয়। কিন্তু আজকের যে ব্যতিক্রমী অনুষ্ঠানটা আমরা ব্যতিক্রমী ইলেকশন করছি, এটা হচ্ছে ডাইরেক্ট ইলেকশন। আগে আমরা প্রতি বছর ক্লাস রিপ্রেজেন্টেটিভ সিলেক্ট করে এই ক্লাস রিপ্রেজেন্টেটিভরা ইউনিয়নের বডি সিলেক্ট করতো, কিন্তু এবার আমরা প্রতিটি স্টুডেন্টকে তাদের ভোটাধিকার দিয়েছি। কনস্টিটিউশন জুড়ে 12টা পোস্টের মধ্যে টোটাল 27 জন ক্যান্ডিডেট নমিনেশন ফাইল জমা করেছিল। আমরা SOP ইস্যু করেছি কলেজ ইউনিয়নের ইলেকশনের জন্য। টোটাল আমাদের SOPতে আছে 24 পয়েন্ট। সবটা ব্যাপার আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি, যাতে স্মুথলি আমরা ইলেকশন প্রসেসটা শেষ করতে পারি। তো সবার সহযোগিতায় এখন পর্যন্ত আমরা খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ইলেকশন প্রসেসটা হয়েছে এবং আশা করি আমরা সুন্দরভাবে ইলেকশন প্রসেসটা শেষ করতে পারব। মণিপুরের ঘটনাকে কেন্দ্র করে আজ বিশ্ব হিন্দু মহাসংঘ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে কাছাড়ের জেলা শাসকের মারফত এক স্মারকলিপি প্রেরণ করেছেন। তাদের দাবি, অবিলম্বে মণিপুরকে বাঁচাতে আর্মি মোতায়েন করতে হবে, কারণ সেখানের হিন্দুরা দীর্ঘ 1.5 বছর ধরে নির্যাতিত, কিন্তু অহিন্দু সম্প্রদায়ের লোকেরা সেখানে হিংসার বাতাবরণ তৈরি করে রেখেছে, যার কারণে সেখানে হিন্দুরা একদিকে যেমন সমস্যায় জর্জরিত, অন্যদিকে নিজের জীবন হারাচ্ছেন গোষ্ঠী সংঘর্ষে। তাই এ নিয়ে অবিলম্বে শান্তি ফিরিয়ে আনার দাবিতে আর্মি মোতায়েনের দাবি জানিয়ে এক স্মারকলিপি প্রেরণ করেছেন প্রধানমন্ত্রীকে। ব্যবস্থাপনায় কাছাড়ের জেলা শাসকের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে একটি স্মারকপত্র প্রদান করেছে। আজকে সম্পূর্ণ উত্তপ্ত হয়ে পড়েছে মণিপুর। মণিপুরের যে সমস্যা, কুকি অনুপ্রবেশের ফলে সমস্ত মণিপুরকে অগ্নিগর্ভ করে তুলেছে,
মণিপুরের মৈথিল সমাজ আদতে হিন্দু সমাজের একটা বৃহত্তর হিন্দু সমাজের একটা অংশ এবং এরা আবহমান কাল থেকে হিন্দু সমাজের সঙ্গে সম্পৃক্ত। মণিপুরের সঙ্গে যোগাযোগ আমাদের মহাভারতের চরিত্র অর্জুন, সেই অর্জুন নিজে মহাভারতের যুদ্ধের সময় ওইখানে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন মণিপুরের রাজকন্যার সঙ্গে। তো এই হিন্দু অধ্যুষিত মণিপুরকে আজকের দিনে কলঙ্কিত করে তুলেছে বহিরাগত কিছু কুকি দুর্বৃত্তকারী। এরা দুর্বৃত্তের কোনো জাত হয় না। এরা যে জিনিসটা করেছে আজকের দিনে আমরা যদি দেখতে পাই, ভারতবর্ষের মধ্যে যে সবচেয়ে বিষাক্ত যে জিনিসটা সেটা হচ্ছে মাদক। সেই মাদক ব্যবসার সঙ্গে সত্য সরাসরিভাবে কারা জড়িত এটা আর বলতে হয় না। কোন কমিউনিটি জড়িত আমি আর নাম ধরে বলছি না, কোন কমিউনিটি মাদক ব্যবসার সঙ্গে জড়িত এটা আজকের দিনে সবাই জানে। তো এই যে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে মণিপুরে যখনই মণিপুরের সুশীল সমাজ গর্জে উঠেছিল, তারপরেই দেখা গেছে যে আজকে দেড় বছর ধরে মণিপুর সম্পূর্ণভাবে উত্তপ্ত হয়ে রয়েছে। মণিপুরের যারা ভূমিপুত্র তারা আজকের দিনে সংখ্যা লঘুতে পরিণত হয়েছে। আজকে মণিপুরের যে পাহাড় ঘেরা উপত্যকা, মণিপুর শহরটা বাদ দিলে, মণিপুরের শহর অঞ্চল বাদ দিলে সমস্ত পাহাড়গুলোতে দেখা যায় যে অন্যান্য জাতিগোষ্ঠী রবিনেট করছে। মণিপুর মণিপুরীদের হাতে নেই, মৈথিল জাতির হাতে নেই, যেটা ছিল তাদের রাজত্ব, তাদের ডায়নেস্টি। সেই ডায়নেস্টি থেকে আজকে তারা নিজেরাই বঞ্চিত হতে চলেছে। এর বিরুদ্ধে আজকের দিনে আমরা যাতে এই সমস্ত জিনিস বন্ধ হয় এটার জন্য দৃষ্টি আকর্ষণ করে, এবং মণিপুরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে দাঙ্গার তাদের ক্ষতিপূরণের অর্থ প্রদানের জন্য দাবি জানিয়ে আমরা বিশ্ব হিন্দু মহাসংঘের কেন্দ্রীয় কমিটির নির্দেশ ক্রমে কাছাড় জেলা কমিটির ব্যবস্থাপনায় আজকের দিনে আমরা এখানে ক্ষুদিরাম বসুর পাদদেশের সামনে প্রতিবাদ সাব্যস্ত করেছি। তারপর জেলাশাসকের মাধ্যমে আমরা স্মারকপত্র প্রদান। চা বাগানে বসবাসরত বয়স্ক মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করল বরাকভেলি আদিবাসী সংঘ। বরাকভেলি আদিবাসী সংঘের তরফে জেলার ডলু চা বাগানে বসবাসরত বয়স্ক মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় সোমবার। শারদীয়া দুর্গোৎসবকে মাথায় রেখে সংস্থা প্রতি বছরের ন্যায় এবারও চা বাগান অঞ্চলের বয়স্কদের মধ্যে বস্ত্র তুলে দিয়ে আশীর্বাদ কামনা করেছেন। এদিন ডলুর এক মন্দিরে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, বিগত 10-12 বছর ধরে আদিবাসী পিছিয়ে পড়া মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে সংঘ বরাকে কাজ করে আসছে। আদিবাসী সংঘ বরাকভেলি প্রেসিডেন্ট, আমার নাম দিলীপ কুমার পানিকা। আমার সঙ্গে আছে বরাকভেলি মহিলা সংগঠন সভাপতি, সভানেত্রী এবং অনেক পদাধিকারী। তো আমরা আজকে পূজা উপলক্ষে, দুর্গাপূজা উপলক্ষে আজকে আমরা 12-13 বছর থেকে এই সংগঠন চালিয়ে যাচ্ছি। তো আমরা সব বছর আমরা আমাদের মা জেঠি এবং বোনরাকে আমরা পূজা উপলক্ষে নূতন বস্ত্র দিয়ে আমরা তাদেরকে প্রণাম করিয়ে আমাদের একটা আশীর্বাদ নেওয়ার জন্য এটা আমরা সব বছরে করিয়ে থাকি। একক জায়গায় একক বছরে করি, গততে আমরা করেছিলাম অন্য অন্য জায়গায়, আজকে এই বছরে আমরা ডলু বাগান চা বাগানে আমরা এই বস্ত্র বিতরণ করছি আমাদের সংঘর পক্ষে থেকে। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। শিলচর বাসীদের জন্য সুখবর, এসে গেছে বিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। পুজোর আনন্দে মেতে উঠেছে উদারবন্দ। উদারবন্দের দুটি বিগ বাজেটের পুজো মণ্ডপের উদ্বোধন পর্ব শেষ। শনিবার কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির আরবের আবুধাবির মন্দিরের আদলে নির্মিত মণ্ডপের উদ্বোধন করেছেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সংঘের শ্রীপৎ স্বামী গণধীশানন্দজী মহারাজ। রবিবার হাসপাতাল রোডের বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে নির্মিত পূজা মণ্ডপের উদ্বোধন করেন শিলচর রামকৃষ্ণ মিশনের সেবাশ্রম সংঘের শ্রীমৎ স্বামী গুণাতীতানন্দজী মহারাজ। আজকের হসপিটাল রোড সার্বজনীন পূজা কমিটির যে 56তম
সেই প্রাগৈতিহাসিক যুগ দুর্গা পূজা মাতৃ চেতনা অস্তিত্ব প্রতিষ্ঠিত সেই গোষ্ঠীবদ্ধ জীবন এবং আজকে যে উদ্বোধন হলো তা মার কাছে, মার অনুই মা আসছেন, মার কাছে তো এটাই যে প্রার্থনা করব, মা হচ্ছেন স্বয়ং অবহায়া, যিনি দুর্গতি নাশ করেন, মা দুর্গা যিনি দুর্গতি নাশ করেন আমাদের যে জীবনে শোক তাপ দুঃখ মহা ভয় থেকে আমাদের যে রক্ষা করে, মহাসুরকে নাশ করেন তিনি হচ্ছেন দুর্গা, তা মার কাছে আমরা প্রার্থনা করব তিনি যেন আমাদের অশুভ শক্তি বিনাশ করে আমাদের শুভ শক্তি উদ্বোধন আমাদের উদ্বুদ্ধ আমরা করতে পারি, জাগরণ করতে পারি, আমাদের যে জীবনের যে লক্ষ্য সেই মুক্তি লাভ, বিজয় লাভ, বিজয় লাভ, আত্মবিজয় লাভ, আমাদের যে বিজয় লাভ বলতে যে আমাদের যে আমরা যে বিভিন্ন যে আমাদের যে এই বন্ধন আত্মা যে বন্ধন এই বন্ধন থেকে আমরা সেই মুক্তি লাভ, আমাদের যে আত্মত্বের দুঃখের নিবৃত্তি পরম কল্যাণ আমাদের জীবনের সেই আমাদের হচ্ছে লক্ষ্য। এই যে পূজার উদ্দেশ্য হচ্ছে আমাদের এইটাই লক্ষ্য যে আমাদের যে মন্দির যে সেই মহাশক্তি যেন আমরা সেই অর্জন লাভ করতে পারি। শিলচর লায়ন্স চক্ষু হাসপাতালে প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় বৃহস্পতিবার চোখের স্বাস্থ্যের গুরুত্বের উপর জনচেতনা বাড়ানোর জন্য একটি বার্ষিক স্বাস্থ্যসেবা ইভেন্ট পালিত হয়ে থাকে, কিন্তু এবার ওই দিন সপ্তমী পুজো হওয়াতে গতকাল 6 অক্টোবর এই ইভেন্টটি বিশ্ব দৃষ্টি দিবস হিসেবে পালন করা হয়। এই সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান ডক্টর এম মাসুম, মুখ্য অতিথি গুয়াহাটি শঙ্করদেব নেত্রালয়ের ডিরেক্টর ডক্টর হর্ষ ভট্টাচার্য, হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডক্টর বিমল জ্যোতি দেব শিকদার প্রমুখ। এবং প্রতি সপ্তাহে 3 দিন আমার ক্যাম্পের জন্য অপারেশন করেছে বলেছেন, সেটা পরিষ্কার। এবং সেই যে চিকিৎসা যারা ক্যাম্পের রোগী কিন্তু বিনামূল্যে চিকিৎসা করে আমাদের মেডিকেল ডিপার্টমেন্ট থেকে যায়, চক্ষু পরীক্ষা করে, আমাদের গাড়ি যায়, বাস যায়, বাস রোগীদেরকে নিয়ে আসে, পরের দিন এখানে অপারেশন হয়, এর পরের দিন আমরা আবার আমাদের গাড়ি দিয়ে ওদেরকে বাড়িতে পৌঁছে দিই। অতটুকু পর্যন্ত আমরা করি, তারপরে ওনারা যে একদিন দুদিন থাকেন এখানে থাকা পড়ে সেটা খাওয়া দাওয়া আমরা দিই, ওদের ফ্রি খাওয়া দাওয়া আমরা দিই, মোটামুটি সব খরচ আমরা বহন করি এবং আসা যাওয়া আমরা আমরা দিয়ে থাকি। অপারেশন ছাড়া অপারেশন তো করা হয়, তারপর অপারেশনের জন্য আমরা বলছি আমাদের 6 জন বিশেষজ্ঞ ডাক্তার আছেন, প্রতি প্রতি অতিথি তারা কাজ করে, আমাদের 3টি অতিথি আছে এখানে রেগুলারটি ক্যাম্পটি এবং সেফটি করে 3টি অতিথি থাকে। আমাদের এই আই হসপিটালে ক্যাম্প ছাড়াও রেগুলার রোগীদেরকে দেখা হয় প্রতিদিন, আপনারা দেখবেন এখানে রোগীরা আসেন সব থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন অভিযোগ থাকে এবং আমরা খুব কম পয়সায় চিকিৎসা করি। শিলচর আদামাদব রোডের এক যুবক নিখোঁজের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ যুবকের নাম বিরাজ পাল, বয়স 20 বছর। এ মর্মে যুবকের কাকা সাধন পাল রাঙ্গেরখাড়ি পুলিশ ফাঁড়িতে একটি নিখোঁজ সংক্রান্ত এফআইআর দায়ের করেছেন। এতে তিনি জানান, গত 4 অক্টোবর সন্ধ্যা রাতে কাউকে না বলে বড় ভাই বিনয় পালের পুত্র বিরাজ পাল ঘর থেকে বের হয়ে যায়। তারপর থেকে তাকে কোথাও পাওয়া যাচ্ছে না, তার মস্তিষ্কের অসুস্থতা থাকায় চিকিৎসা করানো হচ্ছে। অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে না পেয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তিনি। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি। উল্লেখ্য যে বিরাজের মা বাবা না থাকায় কাকার বাসায় বসবাস করত সে। দুর্গাপূজা উপলক্ষে বস্ত্রদান আইরংমারা মানব সেবা সংস্থার, সংস্থাটি শুরু থেকেই মানব সেবার সঙ্গে জড়িত। শুরুর প্রথম বছরই বস্ত্রদান শুরু করেছিল দুর্গা উৎসবে, এবারও প্রায় 300-এর অধিক শাড়ি বিতরণ করল সংস্থাটি। সরকারি কোনো সাহায্য ছাড়াই সংস্থাটি সেবামূলক কার্য চালিয়ে যাচ্ছে। সংস্থার সভাপতি চন্দ্রলাল পাশি, সম্পাদক বিশ্বজিৎ রবিদাস, রাজু পাশি সাংবাদিকদের সামনে আজকের বস্ত্র বিতরণ অনুষ্ঠানের বিষয়ে বিশদ বিবরণ তুলে ধরেন। আজকে
আইজাংমারা মানব মানব সেবা সংস্থার যে আয়োজন কমিটি আছে, প্রেসিডেন্ট, সেক্রেটারি বা অন্যান্য সদস্য যারা তারা আসলা, তারাই যে আজকে এই শারদীয় দুর্গাপূজার ওই উপলক্ষে যে আজকে দুই তিন বছর থেকে তারা করে খুব ভালো জিনিস একটা ইয়ে করছে সংস্থার লগে ই করিয়া, তারা যে গরিব কিছু মানুষগুলো আছে দেখিয়া, যে কিছু মানুষে চিহ্নিত করিয়া, যারা দিন 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 যারা খাইতে তারা বা চলাফেরায় অসুবিধা, খাইতে চলি করার অসুবিধা, তারা দেখিয়ে দেখে চিহ্নিত করিয়া যে তারা একটা বস্ত্র বিতরণ আয়োজন করেছে। এটাই আমরা সোমবার শিলচর হলিক্রস স্কুলের একটি প্রেক্ষাগৃহে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগের অধ্যাপক শিবশঙ্কর মজুমদার এবং শিক্ষাবিদ ও লেখক ফাদার রেব পুষ্পরাজের যৌথভাবে লেখা তত্ত্বভিত্তিক নেটিভ ফরেনার্স দ্য ইন্দো পর্তুগিজ কমিউনিটি বইটির আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেরণা ভারতী হিন্দি পত্রিকার সম্পাদক দিলীপ কুমার। রেব ফাদার পুষ্পরাজ বলেন, গ্রন্থটি সহ লেখক শিবশঙ্কর মজুমদারের প্রতি আমি কৃতজ্ঞ। বরাক উপত্যকার ইতিহাস সকলের জানা উচিত। বরাক উপত্যকায় বিভিন্ন জাতীয় সম্প্রদায় রয়েছে। এই গ্রন্থে বদরপুরের বন্দাসীন গ্রামের পুত্র বীজ মানুষের সম্পর্কে আলোকপাত করা হয়েছে। আমাদের আমরা জানি বিভিন্ন জাতির লোকেরা আছে, যেমন একটা মণিপুরিরা আছে, আর কাছারিরা আছে, বেঙ্গালিরা আছে। এইসব সম্প্রদায়ের সম্বন্ধে কিছু না কিছু কোনো জায়গাতে লেখা আছে, কিন্তু এই ব্যারাকবাড়িতে একটি ছোট গ্রামে যে কমিউনিটি আছে সেই কমিউনিটি একটু আলাদা আছে। ওরা ওদের মণিপুরি বলা যায় না, আর বেঙ্গালি বলা যায় না, আবার অন্য পাহাড়ি জাতি বলা যায় না, কিন্তু ওদের ইতিহাসটা একটু আলাদা আছে। উনি একজন ফ্রিল্যান্স রাইটার, আমরা যাকে বলি, উনি একজন লেখকও বটে। তো এই যে বইটা, যে বিষয়ে বইটার বিষয়ে আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করবো, বিষয়ে নেটিভ ফরেনার্স, এই বইটার অথর হচ্ছে কি, বইটার রাইটার হচ্ছে কি দুজন, বইটার লেখক হচ্ছে কি দুজন, একজন আমি শিবশঙ্কর মজুমদার এবং একজন হচ্ছে গিয়ে ফাদার পুষ্পরাজ। কিন্তু মানে ফাদার পুষ্পরাজের এই বইটার ক্ষেত্রে যথেষ্ট অবদান আছে। মূল অবদানটা এরকম বলতেই পারি যে মূল অবদানটা ওনার, যখন আলোচনা হবে আলোচনা চক্রে আমরা বিষয়ে আরও জানতে পারবো। রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচরের সদস্যরা বিএসএফের সহায়তায় সুতারকান্দির ইন্দো বাংলাদেশ সীমান্তে লাফাসিল গ্রামের প্রায় 475 জন রোগীকে পরীক্ষা করা হয়। এছাড়া বিনামূল্যে রক্ত পরীক্ষা ও ওষুধ বিতরণ করা হয় এবং একটি স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনও স্থাপন করা হয়েছে, যাতে গাইনোকোলজিক্যাল সমস্যাগুলো বিকাশ রোধ করা যায়। বিএসএফ আধিকারিকরা এটির রক্ষণাবেক্ষণ এবং রিফিলিংয়ের দায়িত্ব নিয়েছেন। এদিন এই উপলক্ষে ডক্টর অমিত কালোয়ার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এটা না যে একটু একটু ব্লিডিং হচ্ছে, তো একটা পেট দিয়ে সারা দিন চালাই লীলা, পরের দিন এইরকম করতে লাগে না। মই রোটারিয়ান ডক্টর অমিত কালোয়ার। আজি আমি সুতারকান্দি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারত এটা নোমেন্স জোনত এটা হেল্থ ক্যাম্প অর্গানাইজ করেছি উইথ দ্য হেল্প অফ বিএসএফ সুতারকান্দি। অ্যান্ড আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দ্য কমান্ডেন্ট সঞ্জয় কুমার জি ফর গিভিং আস দিস অপরচুনিটি। আমাদেরকে যে অপরচুনিটিতে দেওয়া হয়েছে ওটার জন্য আমি খুবই ওনাকে ধন্যবাদ জানাই। আমরা রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচরের মেম্বার, আর এখানে আজকে আমাদের 7 ডক্টর আছে, ইনক্লুডিং নিউরো, তার মধ্যে মেডিসিন আছেন, ডেন্টালও আছেন, আর অন্যান্য ডিপার্টমেন্টেরও আরও আছেন, স্কিনের বিভাগেরও আছেন। আমরা এখানে মিলে সবাই পেশেন্ট দেখছি। আচ্ছা, আশা করি আমাদের এই সেবাতে
জনসাধারণ উপকৃত হবে। এর সাথে আমরা আরও একটা কাজ করেছি আমাদের গ্রিনল্যান্ড শিলচরের পক্ষ থেকে, আমরা একটা স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন এটা আমরা এই এরিয়াকে ডোনেট করেছি। যেহেতু আমরা দেখা গেছে এই এরিয়াতে বিএসএফ আমাদেরকে জানিয়েছিল যে এই এরিয়াতে মেয়েদের রোগের সমস্যাটা খুব বেশি, মেয়ে লোকের যেটা রোগ হয় ওগুলোর সমস্যা খুব বেশি। তো যেহেতু এখানে হাইজিন কোয়ালিটি ওরা মেনটেন করতে পারে না, তোর জন্য আমরা একটা স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন যেটা আমরা এতটন জেলে অ্যাভেলেবল ছিল আর নাসিক থেকে আমরা এটা মেশিনটা আনিয়েছি, আনিয়ে আমরা এই এরিয়ার জন্য ডোনেট করেছি আর এটা বিএসএফ এর মাধ্যমে আমরা এই এরিয়াকে আমরা ডোনেট করলাম। করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আজীবন সদস্য পদে নির্বাচিত হয়েছেন পূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য ইঞ্জিনিয়ার তথা করিমগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট সেবাশ্রমী রফিক আহমেদ চৌধুরী। চলতি বছরের গত 8 সেপ্টেম্বর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সভায় তাকে এই পদে নির্বাচিত করা হয়। সংস্থার মর্যাদাপূর্ণ এই পদে তাকে নির্বাচিত করায় জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, সম্পাদক এবং সাধারণ সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন। আমি রফিক আহমেদ চৌধুরী, পূর্ত বিভাগের বরাকগুলির দায়িত্ব ছিলাম। গত 23 ইংরেজি জানুয়ারি মাসে আমি অবসরপ্রাপ্ত হই। আপনারা সবাই জানেন আমি জেলা ক্রীড়া সংস্থা তথা করিমগঞ্জ রোটারি ক্লাবের সঙ্গে জড়িত। প্রথমে আমি ফ্রন্টিয়ার ক্লাব করিমগঞ্জের একটা উন্নত ক্লাব, সেই ক্লাবের সভাপতি ছিলাম। সেই ক্লাবের সভাপতি থাকার সুবাদে জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে আমার সম্পর্ক হয় এবং 2001 সালে আমি জেলা ক্রীড়া সংস্থাতে কাপ্টেন মেম্বার হিসাবে যোগ দিই। তারপরে পর্যায়ক্রমে জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য, সহ সভাপতি এবং সর্বশেষে আমি জেলা ক্রীড়া সংস্থার গ্রাউন্ডের স্টেডিয়ামের চেয়ারম্যান নিযুক্ত হই এবং চেয়ারম্যান থাকা অবস্থায় করিমগঞ্জ জেলার ক্রীড়া সংস্থার উন্নতি করতে আমি সবসময় সদস্য থাকি। গত 8 সেপ্টেম্বর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সভায় জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সদস্যের রিজলিউশন মতে আমাকে আজীবন সদস্য মনোনীত করা হয়। সেই জন্য আমি জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি, সম্পাদক, কার্যকরী সদস্যবৃন্দ এবং সাধারণ সদস্যবৃন্দকে আমি ধন্যবাদ জানাই আমাকে এই মর্যাদাপূর্ণ পদে আসীন করার জন্য। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।